শুরুতে এই সংবাদ শিরোনাম, ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে বের করে দেওয়ার হুমকি দিলেন বাইডেন। যে কারণে ট্রাম্প হারলেন, পদত্যাগ করেছেন মার্কিন পরমাণু অস্ত্র সংস্থার প্রধান। পুতিনের অসুস্থ হওয়ার খবর ভুয়া, বলল ক্রেমলিন। এবং সবশেষ থাকছে সড়ক দুর্ঘটনায় নিহত সুদানের বিখ্যাত কারি শেখ নুরাইন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পরাজয় মেনে নিতে না চাইলে আমেরিকার মানুষ সৈয়দের সসম্মানে হোয়াইট হাউস থেকে বের করে দেবেন প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের প্রচারণা দলের তরফে শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে নিতে চাইছেন না, তারই প্রেক্ষিতে এই হুঁশিয়ারি। বাইডেনের প্রচার দলের মুখপাত্র অ্যান্ড্রু বেটস গতকাল বলেন, আমরা গত 29 জুলাই বলেছিলাম আমেরিকার মানুষই এবারের নির্বাচনের মূল নির্ধারক শক্তি হবেন, আর আমেরিকার গণতান্ত্রিক সরকারের সেই ক্ষমতা রয়েছে যাতে হোয়াইট হাউস থেকে অবৈধ প্রবেশকারীদের সসম্মানে বের করে দেওয়ার। পেনসিলভেনিয়া এবং জর্জিয়াতেও বাইডেন এগিয়ে যাওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের পরাজয় এখন শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা অপেক্ষা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রিপাবলিকানদের শক্তি ঘাঁটি বলে পরিচিত পেনসিলভেনিয়াতেও ট্রাম্পের চেয়ে 9,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। এখন পর্যন্ত বাইডেনের পক্ষে রয়েছে ইলেকটোরাল কলেজের 253 ভোট, ট্রাম্পের পক্ষে 214টি। সেক্ষেত্রে ম্যাজিক ফিগার 270 পৌঁছাতে বাইডেনের প্রয়োজন ইলেকটোরাল কলেজ ভোটের আর মাত্র 17টি ভোট। পেনসিলভেনিয়ায় তার জয়ের ধারা অব্যাহত থাকলে বাইডেন অনায়াসেই সেই ম্যাজিক ফিগারে পৌঁছে যেতে পারবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা, যদিও ট্রাম্প এই ফলাফল মেনে নিতে অস্বীকার করেছেন। গণনায় কারচুপির অভিযোগ করেছেন তিনি। সরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা না হলেও শনিবার ডেমোক্রেট প্রার্থী বাইডেন ঘোষণা করেছেন তারাই এই দৌড়ে জিতেছেন। আমেরিকাবাসীর উদ্দেশ্যেও সেই বার্তা দিয়েছেন তিনি। বাইডেনের কথায় জয়ের চূড়ান্ত ঘোষণা এখন হয়নি বটে, তবে সংখ্যা স্পষ্ট এবং বিশ্বাসযোগ্যতা কথা বলছে, আমরাই এই দৌড়ে জিতেছি। গত জুলাই আমেরিকার একটি টেলিভিশন চ্যানেলে ফক্স নিউজ এ দেওয়া তার সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন ভোটে পরাজয় তিনি মেনে নিতে পারবেন না, যদি হারেন তাহলেও কোনো ঝামেলা না বাদিয়ে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিহাসের অন্যতম আলোচিত হয়ে থাকবেন তার ব্যক্তিগত আচরণ এবং কথা বলার ধরন এবং উপর্যুপরি মিথ্যা তথ্যের জন্য। রিপাবলিকান এই নেতা যতটা না রাজনৈতিক ব্যর্থতার কারণে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের নিকট হারতে যাচ্ছেন, তার চেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে তার ব্যক্তিগত ত্রুটি। মার্কিন গণমাধ্যমগুলো জানাচ্ছে এর দিক থেকে তার করা মামলাগুলো একের পর এক খারিজ করে দিচ্ছেন আদালত। অন্যদিকে দুদণ্ডমান রাজনীতিগুলোতে এগিয়ে যাচ্ছেন বাইডেন, সব মিলিয়ে তিনি যেন পালিয়ে বাঁচারও সুযোগ পাচ্ছেন না। নিউ ইয়র্ক সিটির কলেজের ছাত্রী দিমাত্রি এথিয়া বলেছেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরুতে এ নিয়ে ট্রাম্পের ব্যাপক গাফিলতি তার পরাজয়ের বড় কারণ। বিশ্বব্যাপী মহামারী সৃষ্টি করা ভাইরাসকে গুরুত্ব না দেয়া, মাস্ক পরিধানে অনীহা, নিজেকে করোনাক্রান্ত হওয়া নিয়ে নাটক, করোনা সংক্রান্ত অজস্র ভুল পরামর্শ, যার কারণে অনেকেই আক্রান্ত হয়েছেন। মৃতের পরিবার কখনো ট্রাম্পকে ক্ষমা করবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের তিরিক্ষি মেজাজ, দুর্ব্যবহার, অশোভন অঙ্গভঙ্গি অনেক ভোটারদের মনে নেতিবাচক দাগ কেটেছে। সাম্প্রদায়িক এবং বর্ণবাদী মনোভাব মানুষকে অমূল্যায়ন করায় কাল হয়ে দাঁড়িয়েছে এই নির্বাচনে। অভিবাসী নীতি আরও কঠোর করার অঙ্গীকার করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। পৃথিবীব্যাপী যে রাষ্ট্রের পরিচয় অভিবাসীদের হিসেবে, সেখানে তিনি অভিবাসীদের আগমন নানাভাবে রুদ্ধ করতে চাইছিলেন। জনতা এখন রাজনীতিতে তার পথ অবরুদ্ধ করে দিচ্ছে। তিনি অভিবাসীদের বিদায় করতে চেয়েছিলেন, এখন জনগণ তাকে ক্ষমতা থেকে চিরবিদায় করে দিচ্ছে। অধিকাংশ মার্কিন মিডিয়ার বিরুদ্ধে ভুয়া নিউজ আখ্যা দিয়ে ঢালাও অভিযোগ করতেন প্রেসিডেন্ট ট্রাম্প, ফলে মিডিয়াও তাকে স্বস্তি দেয়নি। রাষ্ট্রকে তিনি কখনো সঠিক আয়কর প্রদান করেননি, মিথ্যা বলেছেন হাসি মুখে এমন একজন অনৈতিক মানুষকে বুথ সম্পন্ন মানুষের প্রত্যাখ্যান করার কথা। ট্রাম্পের মেক্সিকো বিরোধী মনোভাবের কারণে মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশ করা 500 শিশু নিখোঁজ রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির কারণে বিভিন্ন শহর বা অঙ্গরাজ্য পুলিশের মধ্যে দাম্ভিক এবং নির্দয় আচরণ বেড়ে গিয়েছিল বলে ডেমোক্রেট শিবির প্রচারণা করেছিল। ডোনাল্ড ট্রাম্পের প্রতি শ্বেতাঙ্গ ভোটারদের জোরালো সমর্থন অটুট ছিল। শ্বেতাঙ্গ ভোটারদের এলাকা বা অঙ্গরাজ্যগুলোতে তার পক্ষেই ভোট পড়েছে। দুদণ্ডমান অঙ্গরাজ্যের মধ্যে মিশিগান, নেভাদা, উইসকনসিন অঙ্গরাজ্যে এবার প্রেসিডেন্ট ট্রাম্পের সুবিধা করতে পারেননি। এখানে বাইডেন সমর্থন পেয়ে যান ভোটারদের,
আমেরিকার মানুষের অনেক আশা এখন সম্ভাব্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে। দেখা যাক তিনি কি করে খুশি রাখেন যুক্তরাষ্ট্রের মানুষকে। বিশ্ববাসীরও চোখ এখন থাকবে বাইডেনের কর্মকাণ্ডের উপর। মার্কিন জাতীয় পরমাণু নিরাপত্তা প্রশাসনের NNSA প্রধান এবং পরমাণু জ্বালানি নিরাপত্তা বিষয়ক সহকারী মন্ত্রী লিসা গার্ডন হ্যাজারটি পদত্যাগ করেছেন। গতকাল শুক্রবার মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে গতকাল লিসা গর্ডন পদত্যাগপত্র জমা দেন এবং এরপরই তা কার্যকর করা হয়। এর মধ্যে সংস্থার উপপ্রধান উইলিয়াম বুকলেসকে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। উইলিয়াম বুকলেস গত দেড় বছর ধরে এই সংস্থার উপপ্রধান হিসেবেই দায়িত্ব পালন করে আসছিলেন। লিসার পদত্যাগের পর মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, মিসেস হ্যাজারটি NSA-র অবকাঠামোকে আধুনিকায়ন এবং বিশ্বমানের শক্তিশালী কর্মী বাহিনী তৈরির বিষয়টি দেখভাল করছেন। এছাড়া তিনি NNSA-র প্রশাসনিক এবং ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মকাণ্ড এবং সংস্থার কর্মরত 50,000 কর্মী বাহিনীর কাজের মান উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। NSA হচ্ছে আধা স্বায়ত্তশাসিত সংস্থান যা মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ের আওতায় কাজ করে। এটি 2000 প্রতিষ্ঠিত হয়। এই সংস্থা মার্কিন পরমাণু অস্ত্রের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে থাকে। পাশাপাশি সারা বিশ্বে পরমাণু নিরস্ত্রীকরণ বা NPT বাস্তবায়নের দায়িত্ব পালন করছে তারা। 2018 ফেব্রুয়ারি মাসে মার্কিন সিনেট লিসা গার্ডন হ্যাজারটির নিয়োগ চূড়ান্ত হয়। তিনি এই সংস্থার প্রথম নারী প্রধান হিসেবে কাজ করছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পূর্ণ সুস্থ আছেন এমনটি জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন ক্রেমলিন। শুক্রবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর ছড়িয়ে পড়ে যে পারসনসিক রোগে আক্রান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আর এজন্য আগামী বছরের শুরুতেই দায়িত্ব ছাড়তে পারেন তিনি। এ নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকুভ জানান যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা খারিজ করেছে প্রেসিডেন্ট অফিস। এই ধরনের খবরের কোনো ভিত্তি নেই, প্রেসিডেন্ট পুতিন একেবারেই সুস্থ আছেন। সুদানের বিখ্যাত কারি শেখ নুরাইন মোহাম্মদ সিদ্দিক আর নেই, ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পবিত্র কোরআনের সবচেয়ে নিখুঁত এবং দরদি কণ্ঠে তেলোয়াতকারীদের একজন ছিলেন তিনি। শুক্রবার রাজধানী খার্তুমের জনবহুল উমডুম্যান এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। জানা যায় শুক্রবার সন্ধ্যায় পবিত্র কোরআনের 4 হাফেজ ছাত্রসহ গাড়িতে করে মাহফিল থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এ ঘটনায় তার 3 ছাত্রের মৃত্যু হয়েছে, অপর একজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নিহত অপর 3 হলেন আলী ইয়াকুব আবদুল্লাহ আওয়াদিন করিন, মোহান্নাদ আলী কিনানি, অপরজন সৈয়দ বিন উমর চিকিৎসাধীন। দেশটির ধর্মমন্ত্রী নাসিরুদ্দিন মুফরেহ এক ফেসবুক পোস্টে তার নিহত হওয়ার খবর নিশ্চিত করে তিনি বলেন, শেখ নুরাইন এবং তার সঙ্গে থাকা 3 কোরআনের হাফিজের মৃত্যুতে আমি শোকাহত হয়েছি। আদ্দুরি কিরাহ বিশেষভাবে তেওলাতের জন্য বিশ্বজুড়ে তার খ্যাতি ছিল। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের বন্যা বয়ে যাচ্ছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।